শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার চাঁচল থানার পুলিশ। এদিন পুলিশ অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে। ধৃত 29 বছরের সামাত আলী, 20 বছরের মর্তুজা আলী ও 22 বছরের সাহেব আলী চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে 10 জনের মতো ডাকাত দলটি পাহাড়পুর এলাকায় জড়ো হয়। পুলিশ তাদের ধরতে গেলে তিনজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে দুটি রড, একটি হাঁসুয়া, একটি বাইক ও লঙ্কার গুঁড়ো উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার চাঁচল থানার পুলিশ। এদিন পুলিশ অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে। ধৃত 29 বছরের সামাত আলী, 20 বছরের মর্তুজা আলী ও 22 বছরের সাহেব আলী চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে 10 জনের মতো ডাকাত দলটি পাহাড়পুর এলাকায় জড়ো হয়। পুলিশ তাদের ধরতে গেলে তিনজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে দুটি রড, একটি হাঁসুয়া, একটি বাইক ও লঙ্কার গুঁড়ো উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার চাঁচল থানার পুলিশ। এদিন পুলিশ অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে। ধৃত 29 বছরের সামাত আলী, 20 বছরের মর্তুজা আলী ও 22 বছরের সাহেব আলী চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে 10 জনের মতো ডাকাত দলটি পাহাড়পুর এলাকায় জড়ো হয়। পুলিশ তাদের ধরতে গেলে তিনজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে দুটি রড, একটি হাঁসুয়া, একটি বাইক ও লঙ্কার গুঁড়ো উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার চাঁচল থানার পুলিশ। এদিন পুলিশ অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে। ধৃত 29 বছরের সামাত আলী, 20 বছরের মর্তুজা আলী ও 22 বছরের সাহেব আলী চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে 10 জনের মতো ডাকাত দলটি পাহাড়পুর এলাকায় জড়ো হয়। পুলিশ তাদের ধরতে গেলে তিনজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে দুটি রড, একটি হাঁসুয়া, একটি বাইক ও লঙ্কার গুঁড়ো উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।